এমিরেটস এয়ারওয়েজের সেই বিমানটি আসার কথা ছিল সকাল আটটা চল্লিশ মিনিটে কিন্তু তার অনেক আগেই সেখানে হাজির হতে থাকেন তার অসংখ্য নাম না জানা ভক্ত পরিবারের লোকজনও আসেন আটটার আগেই হুমায়ুন আহমেদের বিভিন্ন বই আর চলচ্চিত্রে পরিবারের মানুষদের মধ্যে সবচেয়ে বেশিবার লেখা হয়েছে যার নাম তিনি হলেন বড় ছেলে নোহাশ বাবার অনন্য এক সৃষ্টি হিমু চরিত্রের প্রিয় পোশাক হলুদ পাঞ্জাবি পরে নুহাস বিমানবন্দরে এসেছিল বড় মেয়ে নোভা মেজো মেয়ে শিলা ছোট দুভাই মোহাম্মদ জাফর ইকবাল আহসান হাবিব ও তাদের পরিবারের সদস্যরাও হাজির হন একসাথে এদেশের অসংখ্য মানুষের জন্য এক বিষণ্ণ সকাল এ সময় বিমানবন্দরে উপস্থিত হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পররাষ্ট্র সচিব মিজারুল কায়দ সহ আরও অনেকে বাংলাদেশের আকাশে এদিন প্রিয় লেখকের পছন্দের ঝলমলে রোদ যেমন ছিল তেমনি বেদনার কালো মেঘ জায়গা করে নেয় ঘড়ির কাঁটায় তখন সকাল নয়টা পেরিয়ে যায় রানওয়েতে এসে ভেড়ে হাজারো মানুষকে কষ্টের সাগরে ভাসিয়ে বিদায় নিয়েছে যে মহানায়ক তাকে বহনকারী সেই বিমান নীরব নিথর বাক্সবন্দী এক কফিন দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা একসাথে জড়ো করলে যে মূল্য হয় এই কফিনের মূল্য ঠিক ততখানি আর এই ভালোবাসা শব্দটি সবচেয়ে প্রিয় ছিল হুমায়ুনের তাই তো তার ভালোবাসার মানুষগুলোর কেউ হয় নির্বাক কেউ অশ্রুষিক্ত আর কেউ বা দিগ্রান্ত সকাল দশটার আগেই কফিন সহ স্বজনরা রওনা হন শহীদ মিনারের দিকে সেখানে যে ভালোবাসার বর্ষা ঝরাতে অপেক্ষা করছে আরও লাখো মানুষ asomita independent news ithaka